আমাদের আসাম বিধানসভার সম্মানিত বিধায়কগণ, মঞ্চে উপবিষ্ট আজকের মুখ্য অতিথি, আসামের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপদীপ ভট্টাচার্য মহাশয়, সাধন পুরকাশ্য মহাশয়, মঞ্চে উপবিষ্ট অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত করিমগঞ্জ লোকসভার অন্তর্গত হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, যুবক ভাইয়েরা এবং সাংবাদিক বন্ধুরা, আজকে যে বিশাল সমাবেশ আমি বলবো এটা একটা ঐতিহাসিক সমাবেশ। এর আগে এইরকম ভাবে কোন সামাজিক ভাবে কোন ঐক্যমঞ্চ উপস্থিত হয়ে আমরা কিন্তু বক্তব্য রাখিনি। আজকে কিন্তু একটা বিশাল সমাবেশ, এবং এই বিশাল সমাবেশের কারণ কি? কারণ অনেক বক্তা বলে গেছেন যে আমাদের পিঠটা এখন দেওয়ালে লেগে গেছে। কি কারণ? বিভিন্ন দিন থেকে আমাদের, বিশেষ করে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের উপর নানা ধরনের নানা কৌশলে আমাদেরকে হেনস্থা কিরকম করা যায় সেই ব্যবস্থা কিন্তু চলছে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমি একটা ছোট্ট ঘটনা বলছি। যেদিন আমি আপনাদের বুথে নির্বাচিত হয়ে ভারতের পার্লামেন্টে গিয়েছিলাম, আমাকে জায়গা দেওয়া হয়েছিল অশোকা হোটেলে, এবং সেই হোটেলে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংসদ বন্ধুরা ছিলেন। আমাকে বললেন, আপনি কোথায় থেকে জিতে এসেছেন? আমি বললাম, আসাম থেকে, করিমগঞ্জ থেকে, এবং করিমগঞ্জ থেকে লোকসভার গণনা শুরু হয়। আরে ভাই, আসাম তো বাংলাদেশ সে পুরা হয়ে গিয়া, আপ তো বাংলাদেশ কি ভুটান সে জিত কে রা হে? সেই দিন মনে হলো যে আমাদের ভুটে জিতা হলে কি হবে, আমাদের পরিচয় আমরা বাংলাদেশ। তাই বন্ধুগণ, আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি বঙ্গ সন্তান, আমি পার্লামেন্টে, আমি আমার পার্লামেন্টে যে শপথ নেব সেটা আমি বাংলায় নেব, এবং আমি বাংলায় নেব। তার পরবর্তী সময়ে আমি চিন্তা করলাম, আমি সত্যিকার অর্থে কি বাংলাদেশি ভোটে নির্বাচিত হয়ে এসেছি না ভারতের সংবিধান সম্মত ভোটার দ্বারা তাদের ভোটে নির্বাচিত হয়ে এসেছি? তাই প্রশ্ন করলাম, ডিসেম্বর মাসে 2014 সালে প্রশ্ন সংখ্যা 4878 লোকসভা কোয়েশ্চন 23/12/2014, যে আমাদের আসামে কতজন বাংলাদেশি আছেন, এখন পর্যন্ত কতজনকে আইডেন্টিফাই করা হয়েছে, এখন পর্যন্ত কতজনকে বহিষ্কার করা হয়েছে? পার্লামেন্টের রিপোর্ট আসলো 231357 জন ডিপুটার চিহ্নিত হয়েছে। পার্লামেন্টে জবাব আসলো 98230 কেসেস ডিসপোজ হয়েছে, সমাধান হয়েছে। এর মধ্যে থেকে 50291 জন অরিজিনাল ভারতীয় হিসাবে এটি ক্লিয়ার করা হয়েছে, এবং মাত্র 8811 জনকে বলা হয়েছে বাংলাদেশি বা ডিপুটার বা বিদেশি। তাহলে আমি কিরকম ভাবে নির্বাচিত প্রতিনিধি, কিরকম ভাবে আমি বাংলাদেশি ভোটার দ্বারা নির্বাচিত হলাম, এটার জবাব কি কারো কাছে আছে? ভারত সরকারের রেকর্ড বলছে আমরা ইন্ডিয়ান নাগরিক, ভারত সরকারের রেকর্ড বলছে আমরা মাত্র 8000 এখন পর্যন্ত 2014 পর্যন্ত আইডেন্টিফাই করতে পারছি। তাহলে এই যে রেকর্ড, এই রেকর্ডটা কেউ মুছতে পারবেন না, যে যা কিছু বলেন এই সংখ্যাটা তো কেউ মুছতে পারবেন না। তাহলে আমাদের দোষ কি? আমাদের দোষ, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। বন্ধুগণ, একটু
আমি তোরা ইতিহাসটা বলবো, বেশি সময় নেব না। 17 জুন 1997 ইংরেজিতে ভারতের নির্বাচিত কমিশন আসাম সরকারকে বললেন যে ভারত আসামের যে ভোটার রুল হচ্ছে সেই ভোটার রুল থেকে নন অরিজিনাল ইন্ডিয়ান যারা আছেন তাদেরকে ডি ভোটার্স হিসাবে চিহ্নিত করতে হবে। এবং ওনারা বিভিন্ন সময় আসাম সরকারের যে রেকর্ড সেই রেকর্ড বিধানসভার যে রেকর্ড 1997 ইংরেজিতে প্রথম আইডেন্টিফাই হল 181,319। জুন 2012 আসামের বিধানসভায় বলা হল 197,465। 6 জানুয়ারি 2014 স্টেট গভর্নমেন্ট ইনফর্ম ইন দ্য অ্যাসেম্বলি 143,227। কাজে বিভিন্ন সময় যখন আসাম বিধানসভায় বলা হচ্ছে, ভারতের সংসদে বলা হচ্ছে যে আসামের